আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসুন নিজে শিখি অন্যকে শিখাই। তো আজকে আমরা 438 মডেলের ব্রাদার বাটন স্টিচ মেশিনটি রিসেট করা শিখব। তো ভিউয়ার্স, এই মডেলের মেশিনটি রিসেট করলে আসলে অ্যাকচুয়ালি বোঝা যায় না, এটা কোনো সাউন্ড হয় না এবং কি কোনো এরো চিহ্নও আসে না। তো সেই ক্ষেত্রে আমাদেরকে মানে রিসেট হচ্ছে কি না সেটা বোঝার জন্য আমাদেরকে প্রথমে একটা প্যাটার্ন সেট করে নিতে হবে। তো তাই আমরা শুরুতে এক নম্বর প্যাটার্ন রেখে এক্স স্কেল, ওয়াই স্কেল, একটা স্পিড, হ্যাঁ, একটা মানে মেজারমেন্ট করে তারপর আমরা রিসেট দিব। এবং কি রিসেট দেওয়ার পরবর্তীতে আমরা দেখব আমরা যেভাবে এক্স স্কেল, ওয়াই স্কেল সেট করছিলাম কিংবা স্পিড সেট করছিলাম সেভাবে আসে কি না, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের মেশিনটি রিসেট হয়েছে কি হয় নাই। তাই আমি একটা প্যাটার্ন সেট করে আপনাদেরকে দেখাচ্ছি, যে আমি স্পিড 2500 রেখে আপনাদেরকে চালাই দেখাচ্ছি যে আমার মেশিনটি বর্তমানে 2500 স্পিডে চলতেছে। এক্স স্কেল, ওয়াই স্কেল আমি 1717 রেখেছি। তো ভিডিওটি স্কিপ না করে সঙ্গেই থাকুন, আমরা একটু পরেই রিসেট করব। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে যে ঘন্টা আইকন বেলটি আছে সেটি বাজা রাখতে ভুলবেন না। তাহলে আমরা যে নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করতেছি সেই ভিডিওগুলো নোটিফিকেশন হিসেবে সবার আগে আপনার মোবাইলে পেয়ে যাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতেও ভুলবেন না। ভিউয়ার্স, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। তো আমরা শুরুতেই মেশিনটি অফ করে নেব এবং কি রিসেট বাটনটি চাপ দিয়ে ধরে রেখে তারপর আমরা পাওয়ারটি অন করব। তো কিছুক্ষণ রিসেট বাটনটি চাপ দিয়ে ধরে রাখবো, ধরে রাখার পরে আমাদেরকে এরকম একটা সিগন্যাল আসবে। আসার পরে আমাদেরকে প্রোগ্রাম নাম্বার যে ডিসপ্লে বক্সটি আছে সেখানে 3 আনতে হবে, অর্থাৎ প্রোগ্রাম নাম্বার 3 এনে যখন অল আসবে তখন আমরা রিসেট বাটনটি আবার চাপ দিয়ে ধরে রাখব। কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখার পরে আমাদের মেশিনটি রিসেট হয়ে যাবে, আমাদের মেশিনটিতে কোনো সাউন্ড হবে না এমনকি কোনো অ্যারো চিহ্ন আসবে না। তা আমরা মেশিনটি পাওয়ার অফ করে তারপর আবার অন করব। অন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা প্রথমে যে এক্স স্কেল 70 রেখেছিলাম এখন এটা 100 হয়ে গেছে, ওয়াই স্কেল 70 রেখেছিলাম সেটাও 100 হয়ে গেছে, এবং স্পিড যে আমরা 2500 রেখেছিলাম সেটাও 2000 হয়ে গেছে। তো যাই হোক, আমাদের মেশিনটি রিসেট হয়ে গেছে। ভিউয়ার্স, এই ছিল আজকের মতো ভিডিও টিউটোরিয়াল। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এমনকি শেয়ার করতে ভুলবেন না। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।